দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই প্রতিপাদককে সামনে রেখে শুক্রবার রাতে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অভিষেক উপলক্ষে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রয়াত নাট্যজন এস এম সোলাইমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক খ্যাপা পাগলার প্যাঁচালের সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রিয়াদে বসবাসরত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে প্রবাসীর মাটিতে এই প্রথম ভিন্ন মাত্রার সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মঞ্চে পরিবেশিত হয় দেশের গান, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা পাঠ, দেশীয় গানের সাথে নৃত্য, গণসঙ্গীত এবং ঢাকা থিয়েটার আর্ট ইউনিটের দর্শক নন্দিত নাটক খ্যাপা পাগলার প্যাঁচাল মঞ্চস্থ হয়। নাটকটির রূপান্তর ও নির্দেশনা ছিলেন নাট্যজন ছারোয়ার জাহান সিদ্দিকী। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ কামরুজ্জামান ও সাথী সালাউদ্দিন। দ্বিতীয় পর্বে মোহাম্মদ হাফিজুল ইসলাম পলাশ ও মোহাম্মদ সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আগত রিয়াদ প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও প্রবাসী সাংস্কৃতিক নিয়ে মঞ্চে মুক্ত আলোচনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুস সালাম, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, সেমুসি হাসপাতালের ডাক্তার সুমন সরকার, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান চৌধুরী, আবুল খায়ের বাচ্চু, এরশাদ আলী, শ্রী বাবুল দাস, মোহাম্মদ মনিরুল ইসলাম, এস এম আলমগীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুস সাত্তার, শামীম ভূঁইয়া, কৃষিবিদ শামীম আবদিন, ইঞ্জিনিয়ার আব্দুল সবুর খান, শিক্ষক খাদিমুল ইসলাম, সৈয়দ এটিএম জিয়াউদ্দিন, মুসা বাবু, আরব নিউজের সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসেন, আরব ন্যাশনাল ব্যাংকের রেমিটেন্স ম্যানেজার মোহাম্মদ মশিউর রহমান, শ্যাডো সামাজিক সংগঠনের উপদেষ্টা মমতাজুল ইসলাম তাজ, আব্দুল সালাম কিরণ, আবিদ রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম আদবর, ঈশা উল্লাহ, মোহাম্মদ সুজন, মিন্টু শিকদার, সাংবাদিক রুস্তম খান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী পরিবার পরিজন নিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ঢাকা থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বাস্তবায়নে ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সমন্বয়ক নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান টিটু, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি মির্জা কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদ আল করিম, প্রচার সম্পাদক নাইম রহমান, কার্যকরী পরিষদের সদস্য মণ্ডলী মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর হোসেন মণ্ডল, মুশতাক আহমেদ মণ্ডল, মোহাম্মদ হাফিজুল ইসলাম পলাশ, মোহাম্মদ শেখ জামাল, উপদেষ্টা মণ্ডলী মোহাম্মদ জামশেদ রানা, মোহাম্মদ মনসুর আল ইসলাম, সদস্য রফিক মণ্ডল, নাসরা কিরণ, তুর্জো, মামিতা, লামিয়া, সারা, সুবা, আজাদ, মসি, সিরাজ, ফারুক মণ্ডল ও কামালউদ্দিন। খ্যাপা পাগলার প্যাঁচাল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আরিফুর রহমান টিটু, মোহাম্মদ রাশেদ আল করিম, নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নাজিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর হোসেন মণ্ডল, মুস্তাক আহমেদ মণ্ডল, মির্জা কামাল হোসেন, কোরাশি ছিলেন নাসরা, মামিতা, লামিয়া, তুর্জো, সারা, পলাশ ও নাইম। অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রক, কিবোর্ড, প্যাড, হারমোনিয়াম, বাঁশি, তবলাতে ছিলেন মোহাম্মদ মঞ্জুর আল ইসলাম, মোহাম্মদ জামশেদ রানা, অমল দাস, মোহাম্মদ সালাউদ্দিন, মোশতাক আহমেদ মণ্ডল, মোহাম্মদ রফিক মণ্ডল ও নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার এবং প্রবাসী সেবা কেন্দ্র A2I। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। I
আপনারা দেখছেন এমকে টেলিভিশন।